নমস্কার সকল বন্ধুকে স্বাগত বন্ধু বাড়িতে থাকা গমের আটা দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। গালে দিলেই মিলে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে ঘি দিয়ে কাজু বাদাম ভালো করে ভেজে নিতে হবে তারপর আটা ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে আটা নিয়েছি পঞ্চাশ গ্রাম আটা ভাজা হলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখুন এইভাবে করে আটা ভেজে নিতে হবে এখনই দিয়ে দেব বেটে রাখা নারকেল নারকেল নিয়েছি দুটো চিনি দেব একশো গ্রাম ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে শক্ত করে নিতে হবে এই পর্যায়ে হলে স্বাদ মতো লবণ ও এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ নাড়াচাড়ার পর এইভাবে করে নিতে হবে হাত শুয়া গরম গরম অবস্থায় মিষ্টির আকারে গড়ে নিতে হবে সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেছে এখন পরিবেশনের জন্য তৈরি বন্ধু রেসিপিটি কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে পাশে থাকবেন